হেই, ওয়েলকাম। কেমন আছেন দর্শক বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমার বাসায় কিন্তু একটা অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি এসেছে। তো আমার কবুতরের সাথে ঘুঘু পাখি এটা খাচ্ছে, খাবার খাচ্ছে, খাবার খাইতে দিছি। তো এখন আমরা এটাকে ধরবো। তো কারণ বিভিন্ন প্রকার বন্য পশু পাখি শিকার হতে পারে, ও তো দেখলাম উড়তে কম পারে, সেই জন্য আমরা ওকে ধরলাম। দেখতে পাচ্ছেন ওকে ধরে আমরা এই জায়গাটাতে স্থান দিয়েছি। এখানে আমার কবুতরের খোপের পাশে, কবুতরের একটি খোপ ফাঁকা ছিল যেখানে কবুতর থাকে না, তো ভাবলাম এই খোপটা ওকে দেওয়া যাক। তো এখানে আমরা খোপটা মুখটা খুলে রেখেছি এবং এখানে একটা খাঁচা দিয়েছি। ও খাঁচার ভেতরে খায় এবং ভেতরে খোপের ভেতর থাকে। দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, অবশ্যই বলবেন ও এটা কী পাখি। অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি, বাট এটা কী হতে পারে, নর নাকি মাদি, তো আমি এটা আসলে জানি না। দেখতে পাচ্ছেন পাখিটাকে আমরা এখানে রেখেছি, খুবই সুন্দর একটি পাখি। তো আমরা এই পাখিটার জন্য একটা জোড়া এনে দেব, বাট কি পাখি এটা বুঝতে পারছি না, নর নাকি মাদি। এটা যদি নর হয় একটা মাদি নিয়ে আসব, আর এটা মাদি হলে এর জন্য একটা নর নিয়ে আসব। তো পাখিটা এখানে আছে, দেখতে পাচ্ছেন আমার কবুতরের কূপের পাশেই আছে। তো যারা পাখির বিষয়ে অভিজ্ঞ, এই ঘুঘুর বিষয়ে যারা চিনেন ঘুঘু, কোন ঘুঘু কীরকম, তারা অবশ্যই আমার কমেন্টে জানাবেন এটা নর নাকি মাদি ঘুঘু। এই জন্য আমরা খুব তাড়াতাড়ি একটি জোড়া নিয়ে আসব। তো দর্শক বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটিতে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের পাশেই থাকুন। আমাদের এই চ্যানেলে আপনারা বিভিন্ন প্রকার ভিডিও পেয়ে যাবেন। তো আপনারা যারা ভিডিও প্রমোট করতে চান, অর্থাৎ যারা পশু পাখি আপনাদের সেল করতে চান, সেল করার কোনো মাধ্যম খুঁজে পাচ্ছেন না, তারা আমার সাথে যোগাযোগ করে আমার চ্যানেলে আপনাদের পশু পাখিগুলো উপস্থাপন করতে পারেন ভিডিওর মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন আমার ঘুঘুটা এখানে আছে। তো সবাই যারা যারা ঘুঘু সম্পর্কে অনেক অভিজ্ঞ জানেন, তারা অবশ্যই কমেন্টে জানাবেন এটা নর নাকি মাদি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ঘুঘু সম্পর্কিত সকল আপডেট আপনাদের কাছে আমরা অবশ্যই প্রত্যেকটি ভিডিওর মাধ্যমে দিয়ে দিব। তো এই ঘুঘু পাখিটার সম্পর্কে আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এটার একটা জোড়া এনে দিব এবং এরা যখন ডিম বাচ্চা করবে সেগুলোর আপডেটও আমরা দিব। তো পাখি, এই ঘুঘু পাখিকে আমি কী কী খাবার দিতে পারি, অবশ্যই আপনারা আমাকে কমেন্টে সাজেস্ট করবেন। আর এখানে আমার কবুতরগুলো আছে, দেখতে পাচ্ছেন এদেরকে খাবার দিয়েছি, এরা খাচ্ছে। আর যারা কবুতরের জন্য ডিম বাচ্চা করতে চান, ভালো মানের কবুতর কিনতে চান, অবশ্যই আমাকে নক দিবেন হোয়াটসঅ্যাপে, অবশ্যই আমি আপনার কাছে বাচ্চাগুলো সেল করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।